আমাদের চারদিকে সাধারণত ছেলেকে বিয়ে করানোর সময় পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার বিবাহ পছন্দ হয় বিবাহের পাত্র পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় না সেক্ষেত্রে তাদের পিতামাতার মাতার করণীয় কী এটা তো খুবই গর্বিত কথা বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়েরই কী আছে মতামতের মূল্য আছে ছেলেকে যেমন জিজ্ঞাসা করা হয় মেয়েকেও জিজ্ঞেস করতে হবে যদি কোনো জায়গায় এমন হয় যে মেয়েকে জিজ্ঞেস করা হয়নি তার কোনো মতামত নেওয়া হয়নি সে জানেও না বা সে সন্তুষ্ট না তাহলে বলপূর্বক ভাবে যে মা বাপ তাকে বিয়ে দিচ্ছেন এটা জুলুম হবে এবং এর কারণে মা বাপের কী হবে গুণা হবে আর যদি মেয়ে কোনো প্রকার সম্মতি প্রকাশ না করে বরং অসম্মতি প্রকাশ করে অনেক সময় দেখা যায়। যে মেয়ে পছন্দ করে না সে বলে বলে যে আমি অপছন্দ করি আমি এখানে বিয়ে বসবো না তারপর মা বাপ সেটা লুকো ছাপা রাখে মানুষকে জানতে দেয় না ছেলে পক্ষকে জানতে দেয় না বলে যে হ্যাঁ সব ঠিক আছে যে আগ্দ পড়ায় দেয় তাহলে অনুযায়ী সে বিয়ে হবে না কারণ হলো এখানে মেয়ের কি নাই সম্মতি ছেলে মেয়ের সম্মতি না থাকলে সে বিয়ে বিশুদ্ধ হবে না বিশুদ্ধ হবে না আল্লাহ তালা আমাদেরকে এসব বিষয়গুলোকে বুঝে বুঝে চলার তো দান করুন ছেলে মেয়ে যারা আছে তাদের মতামত সে এ বিষয়ে কোনো নেগেটিভ মন্তব্য করে নেই চুপচাপ আছে তো সাধারণত অবিবাহিত মেয়ে কুমারী মেয়ে সে যদি চুপ থাকে লাজুক হওয়ার কারণে মুখ খুলে বলতে চায় না তার আচার আচরণ দ্বারা বোঝা যায় সে সন্তুষ্ট তাহলে সেটাকে তার অনুমতি ধরা হবে তাতে বিয়ে হয়ে যাবে কিন্তু যদি সে তার আচার আচরণ দ্বারা অসন্তুষ্টি প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে সেখানে জোরপূর্বক বিয়ে দিলে সে বিয়ে হবে না এটা সাবধান অতএব মেয়েদেরকেও বাবা মা তাদের অনুমতি তাদের মতামতের মূল্যায়ন দিতে হবে যে মা তুমি রাজি কিনা এই অবস্থা আমরা এ দেখেছি নিজেরা না পারলে অন্য কাউকে কী দিয়ে বলাবে তার সম্মতি নিতে হবে প্রশ্ন হলো ব্যাংক থেকে না চাইতে যে সুদ আসে সেটা দিয়া ব্যাংকের সার্ভিস চার্জ থেকে কাটাকাটি করা যাবে কিনা সুদি ব্যাংকে কেউ লেনদেন করা ইসলামিক ব্যাংকিং এর ব্যবস্থা থাকা সত্ত্বেও সুদি এর সাথে জড়িত হওয়া জায়েজ নাই হ্যাঁ কারণ বিশেষ কারণে প্রয়োজন হয়েছে নিরুপায় বাধ্য হয়েছে বা আগে থেকে আছে এখন সে ক্লোজ করে আসতে সময় লাগবে বা বিশেষ মাসলাহাতের কারণে তার জন্য জরুরি সে নিরুপায় তাহলে সে সুদের কারবার করছে সুদের ব্যাংকে সুদের কারবার করছে না সুদের ব্যাংকে লেনদেন করছে টাকা রাখছে উঠাচ্ছে এটা যদি কারোর নিরুপায় পর্যায়ের হয় এবং সে যদি রাখে তাহলে তার যে ইন্টারেস্ট বা সুদ যেটা আসে এই সুদের টাকাটা ওই ব্যাংকে যে লেনদেন করার কারণে তার ইয়ারলি চার্জ কাটে তার ব্যাংকের হিসাব ব্যবস্থাপনা করার কারণে যে তারা চার্জ নেয় এটিএম কার্ডের জন্য চার্জ নেয় চেক ইস্যুর জন্য চার্জ নেয় ইত্যাদি ইত্যাদি এই চার্জের টাকাগুলো ওই সুদের টাকা যেটা সে পেয়েছে ওইটা দিয়ে সে কাটাকাটি করলে সেটা জায়েজ হবে না কারণ চার্জ যেটা ব্যাংক নিচ্ছে ওইটা ব্যাংকের ন্যায্য অধিকার আপনাকে সার্ভিস দিচ্ছে তার জন্য সে চার্জ নিচ্ছে আপনি যদি সুদের টাকা দিয়ে দেন তাহলে সুদের টাকাটা আপনি নিজে ভোগ করলেন আপনার এটা কাজে আপনি খরচ করলেন এটা জায়েজ নাই আপনি সুদের টাকা যেটা আপনার অ্যাকাউন্টে চলে আসছে মধ্যে। তো সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন কোন সবের নিয়ত করা ছাড়া বাস ওইটা আপনি নিজে বুক করতে পারবেন অতএব ব্যাংকের টাকা আবার ব্যাংকে দিয়ে দিলাম হলো না আপনি কি করলেন ঘুরে ফিরে বুক করলেন এটা জায়গ নাই মহিলা মাদ্রাসায় ছেলে শিক্ষক ক্লাস করাতে পারবে কিনা যদি মাদ্রাসা মহিলা হয় মেয়েদের মাদ্রাসা হয় তাহলে মেয়েদের মাদ্রাসায় মেয়েরাই শিক্ষকতা করবে এটাই হওয়া উচিত যদি পুরুষরা শিক্ষকতা করতে হয় তাহলে অনেক শর্ত সারায়ত মেনে করতে হবে সেই শর্তগুলোর এক নম্বর হল শরীয়তের পর্দার বিধানকে অক্ষরে অক্ষরে মানতে হবে যেমন পর্দার আড়ালে থেকে পড়াবে এবং কোনো রকমের ফেতনা যাতে না হয় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে কারণ আল্লাহ আলমিন পর্দার বিধানটাকে ফরজ করেছেন আমাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজ করে নির্দেশ করেছেন অতএব এটা কোনোভাবে লঙ্গিত হতে পারে সেই দুয়ার উন্মুক্ত করা যাবে যে পুরুষ পড়াচ্ছেন সেই পুরুষ কি পড়াচ্ছেন সিসি ক্যামেরায় মনিটরিং হবে তিনি কি কথা বলছেন তার অ্যাটিটিউড কি সেগুলো মনিটর করতে হবে দেখভাল করতে হবে যাতে কোনো ফেতনা পতিত না হয় এরকম শর্ত সাপেক্ষে ছেলেরা মেয়েদেরকে পড়ালেখা যায় যাচ্ছে কিন্তু মহিলাদের জন্য মহিলা শিক্ষক যদি পাওয়া যায় সেটাই অগ্রাধিকার দিতে হবে এরপরে প্রশ্ন হল সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কিনা সিগারেট কোম্পানিতে অথবা এমন কোন প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে না যে প্রতিষ্ঠান হারাম জিনিস প্রোডাকশন করে আপনি সেখানে কাজ করতেছেন সেটা তৈরি করাতে আপনার শ্রম দিচ্ছেন তাহলে আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন আল্লাহ বলেছেন সুরা মায়দার দুই নম্বর আয়াতে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইফমি ওয়াল উদওয়ান তোমরা ভালো এবং কর কাজে একে অন্যের সহযোগিতা করো পাপ এবং সীমা কাজে একে অন্যের সহযোগিতা করবা না বিধায় এ ধরনের কাজে সহযোগিতা হয়ে যা আপনার চাকরি সেজন্য এটা করা কি হবে না জায়েজ হবে না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো সাউন্ড সিস্টেমে গান বাজনায় ভাড়া দিয়ে টাকা উপার্জন করা জায়েজ হবে কি না এটা তো তার ব্যবসা ব্যবসা হলেই কি সেটা জায়েজ হয়ে যাবে কেউ হারাম ব্যবসা করে মদের ব্যবসা করে যদি বলে এটা তো আমার ব্যবসা তো আপনার ব্যবসা তো হালাল হতে হবে আল্লাহ তালা আহল্লাহ ভাই আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু এর মানে এই না যে আপনি না ব্যবসা করবেন সেটা আল্লাহ তালা হালাল করবেন অতএব সাউন্ড সিস্টেমের ব্যবসা যদি করেন আপনার মাইক আপনার সাউন্ড সিস্টেম আপনার লাইট আপনার অন্যান্য যে সমস্ত আয়োজন আছে এগুলো এমন কাজে ভাড়া দিবেন যে কাজটা হালাল এবং বৈধ যেটা হারাম সে কাজে আপনি ভাড়া দিতে পারবেন না যদি দেন তাহলে আপনি গুনাহের গুনিদার হবেন ওই যে আল্লাহ বলেছেন তোমরা পাপ এবং সীমা লঙ্ঘন কাজে কেউ কারো সহায়তা করো না একজন গান বাজনার অনুষ্ঠান করেছে আপনি সেখানে ভাড়া দিয়েছেন তাহলে তার কাজটা করতে আপনি সহায়তা করলেন বিদায়টা কি হবে না জায়েজ হবে মুশকিল হলো যারা বিশেষ করে ডেকোরেশনের ব্যবসা করেন এইরকম জায়গায় যদি ভাড়া না দেন তো আর জায়গায় খুঁজে পাবেন না দেখা যাবে কারণ একশোটা কাস্টমার আসলে আশিটাই হল ওই গান বাজনার কাস্টমার তো ভাইরা আমার জান্নাত তো এত সস্তা না জান্নাতে যাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে কিছু ছাড় দিতে হবে বিধায় আপনি যদি আশা করেন যে না দুনিয়াতেও আমি একেবারে একশোতে একশো পাবো আখেরাতেও আবার জান্নাত পাবো এটা কিভাবে আশা করেন আপনার কাছে অনেক কাস্টমার আসবে আপনার খানার টান করবে রুজির টান পড়বে রিজিকেটা উপার্জনের টান করবে তারপর আপনি হারামে যাবেন না এই যে স্যাক্রিফাইস এই যে ছাড় এই যে কষ্ট এর বিনিময়ে তো আল্লাহ তালা জান্নাত দিবে আপনাকে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন আমার উপার্জন কম হোক আমার পাশে আরেকজন ডেকোরেশন ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি করে ফেলছে করে ফেলাক আমার জান্নাত পেতে হবে বিদায় আমি ওই হারাম উপার্জন করবো না আল্লাহ আমাদের তফিক দান করুন